পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার নতুন প্রশাসক মণ্ডলী মঙ্গলবার কার্যভার গ্রহণ করেছেন। প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান করা হয়েছে প্রণব চ্যাটার্জিকে, উপপ্রশাসক করা হয়েছে আইনুল হককে। এছাড়াও প্রশাসক মণ্ডলীর সদস্য হয়েছেন ডক্টর শঙ্করশুভ্র ঘোষ, আলপনা হালদার, উমা সাই। ওই দিন থেকেই আইনুল হককে উপপ্রশাসক করায় তৃণমূল নেতা আব্দুল রবের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। বুধবার আব্দুল রব কাঞ্চন কাজের নেতৃত্বেই আবার বিক্ষোভ শুরু হয়। তিনি ছিলেন স্বৈরাচারী, অত্যাচারী, তার বিরুদ্ধে তিনি সবসময় চাইতেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন। সেদিন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী ভাই আমজাদ আলী তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে তাকে হত্যা করা হয়েছিল, তার দেহটা আমরা আজও খুঁজে পাইনি। আজকে এর আমরা বিচার চাই। তাই আজকে বর্ধমান শহর 2011 সালে যেমন পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন এসেছিল, মমতা ব্যানার্জিকে যেমন মুখ্যমন্ত্রী করা হয়েছিল, বর্তমান শহরের মানুষ কিন্তু সেদিন এই আইনুল হকের অত্যাচারী রূপ থেকে সেদিন আর ছাইবাড়ি হত্যাকাণ্ডকে সামনে রেখে যে আন্দোলন গড়ে উঠেছিল তাকে সাক্ষী রেখেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে বর্তমান শহরের মানুষ ভোট দিয়েছিল। আজকে শরদেন্দু কোনারের হত্যাকারী এই আইনুল হক, আমজাদের হত্যাকারী এই আইনুল হক, ছাইবাড়ি হত্যাকাণ্ডের হত্যাকারী এই আইনুল হক, এর কি বিচার হবে না? আজকে অনেক কষ্ট করে তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় এসেছে। আমাদের বর্তমান শহর আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, আজকে আমাদের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে অনেক শান্ত, অনেক সুন্দর সেই জায়গায় আবার নতুন করে আইনুল হককে ঢুকিয়ে আবার বর্তমান শহরে একটা অত্যাচারী রূপ তুলে ধরা হবে, সেই জিনিস আমরা চাই না। আমরা মনে করি এবং সরকারের পৌরসভা বিভিন্নভাবে তোমরা এসেছো পার্টির বাইরে বাড়িয়ে, তোমাদের যে বক্তব্য তোমরা আমাদের বলো, আমরা তোমাদের বক্তব্য খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশাল পুলিশ বাহিনী ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন বিধায়ক জানান, জেলা শাসক ও জেলার পুলিশ সুপার এবং দলীয় নেতৃত্বের অনুরোধেই তিনি উপস্থিত হয়ে আন্দোলনকারীদের অভিযোগ শুনেছেন এবং সেই অভিযোগ উচ্চ নেতৃত্বকে জানাবেন। এরপর বিক্ষোভ উঠে যায়। আমরা ওদের কথা শুনলাম, আমি যথাসময় আমি আমার উচ্চ নেতৃত্বর কাছে আমি এই কথা পৌঁছে দেবো। আমরা ওদের কাছে আবেদন করলাম এইভাবে অবস্থান বিক্ষোভ করা যাবে না, তোমাদের কথা আমরা নিশ্চয়ই নেতৃত্বকে জানাবো, তোমরা এখান থেকে এখন চলে যাও, পরবর্তীকালে নেতৃত্ব যেটা ভালো করবে সেটা করবে, তারপর নাহলে এরা যেটা ভালো করবে ওরা তো বলছে এখানে আমাদের রাজনীতি হচ্ছে ব্যাপার, ওরা তো বলছে যে আইনুল হককে সরাতে হবে, সেটা দল বুঝবে, ওদের দাবি দল মানলে আপনি জানিয়ে দেবেন। আমি জানাবো যে এই কারণে আন্দোলন হচ্ছে, আমাকে কলকাতা জানতে চাইছিল, আমি জানিয়ে দেবো যে এই কারণে আন্দোলন হচ্ছে। আমরা এসে আমাকে বললেও আসতে যে তুমি কি আন্দোলনটা থামাও, আমি সেই জন্য আসলাম। আমার সভাপতিও আমাকে ফোন করেছিল, এসপি সাহেব বললো, ডিএম ম্যাডাম বললো যে পবনবাবু আপনি যে একটু আটকান, ওদের যে বক্তব্য সেটা বলুক, সে বক্তব্য আমরা পৌঁছে দেবো। আমরা শুনলাম, আমরা বুঝে না জানিয়ে দিচ্ছি, আর এখন কাজকর্ম তো করতে হবে, তাই এরা যাচ্ছে না, এদের কথা না হলে আবার এরা আন্দোলন যা করার করবে না। এটা দলের সাংগঠনিক বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না, তার কারণ থিঙ্ক ট্যাঙ্ক তারা বসে আছেন দলের সংগঠনকে মজবুত করার জন্য, কারণ থিঙ্ক ট্যাঙ্ক দলের সংগঠনকে মজবুত করতে পেরেছিলেন বলেই 2021-এ পরম বিক্রম মানে ক্ষমতাশালী মোদি অমিত শাহ জুটিকে পর্যদুস্ত করে 213 আসন নিয়ে দল ক্ষমতা এসেছে, দলের সংগঠন মজবুত করতে পেরেছিল বলে। তাহলে দলের সংগঠন কোন পথে মজবুত করবে, আমাদের দলের থিঙ্ক ট্যাঙ্ক নেতৃত্ব তারা সেটা ঠিক করবে, সে ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। না না, পার্থ চ্যাটার্জির হাত দিয়ে দলে আইনুল হক এসেছিলেন তাতে আমাদের আন্দোলন করার কিছু নেই, কারণ দলে আমরা সমস্ত দলে যারা ইচ্ছুক ব্যক্তি তারা যদি আসতে চায় আমরা নিতে রাজি আছি, কিন্তু আসতে চেয়ে তাকে আগে দলের সংগঠনের দায়িত্ব দিয়ে অঞ্চলে অঞ্চলে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রামে গ্রামে পায়ের চটি খইয়ে কোটি কোটি টাকা কামিয়ে সেই জুতো পরেন 1,000-25,000 টাকা দামের, 50,000 টাকা দামের ঘড়ি পরেন, চশমা পরেন 1,00,000 টাকা দামের, সেগুলোকে গ্রামের মানুষের কাছে গিয়ে দেখাতে হবে যে আমি এসব নয়, আমার নামে প্রচার ছিল,
অতএব আমি তোমাদেরই বন্ধু, তোমাদেরই কাছের লোক, এটা গ্রামে খেটে প্রমাণ করতে হবে, সংগঠনকে মজবুত করে সেই কাজে তাকে দায়িত্ব দিক আমরা মেনে নেব, কিন্তু প্রশাসনে ক্রিম খাবো এটা আমরা মানবো না। বর্তমানের কাউন্সিলররা কারা করছেন আমি জানি না, কে আপনাদেরকে বাইট দিয়েছে আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি বর্তমানে সেই কাউন্সিলর যারা রক্ত ঝরিয়েছে সিপিএমের আমলে, যাদের পরিবারের কারোর না কারোর রক্ত ঝরেছে, তারা কোনো মতেই কখনোই মেনে নেবে না। এদিন উপপ্রশাসক আইনুল হক জানান, দলের নির্দেশেই তিনি এই পদ গ্রহণ করেছেন, কারা বিক্ষোভ করেছেন তিনি জানেন না। তিনি আরও জানান, বর্ধমান শহরে 4 লক্ষ মানুষ তাকে আশীর্বাদ করেছেন উপপ্রশাসক হওয়ায়। আমার জানা নেই যারা বিক্ষোভ দেখিয়েছে তারা তৃণমূলের কি না বা কী হয়েছে এটা আমার জানা নেই। আপনি তো তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন, তার নেতৃত্বেই হয়েছে উত্তর আছেন প্রণব্ধ আছেন সিনিয়র মানুষ, বিক্ষোভটা আপনার অন্তর্ভুক্তির জন্যই দেখাচ্ছেন ওনাদের যেটা তার অভিযোগ। আমি তো একটা কথাই বললাম যে এই প্রশ্নটা অপ্রাসঙ্গিক বললাম, এটা হচ্ছে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, এবারে যারা বিরোধিতা করছে তার নিশ্চয়ই তৃণমূলের সদস্য, তিনি আমাকে দলে নিয়েছেন, তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, আর বর্ধমান শহরটা কিন্তু অনেক বড়, 4 লক্ষ মানুষ, তারা আশীর্বাদ করছে, তার আশীর্বাদ নিয়ে আমরা আজকে আমরা প্রশাসক মন্ডলীতে এসেছি। দিদি আমার দায়িত্ব দিয়েছেন, শুধু তার বাইরে আমি অন্য একটা কথা বলব। প্রধান প্রশাসক প্রণব চ্যাটার্জি জানান, মানুষের চাহিদা মতন উন্নয়নের কাজ করা হবে। তিনি আরও জানান, উপনির্বাচনের পর সমস্ত পৌরসভা ও কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখুন, আগে মমতা ব্যানার্জি নেতৃত্বে ভারতবর্ষের বুকে সর্বপ্রথম দুয়ারে সরকার শুরু হয়েছে। এর আগে কখনো দুয়ারে সরকার এই ধরনের কোনো প্রোগ্রামের কথা ভারতবর্ষের কোনো প্রদেশের কেউ জানত না। কাজেই মমতা ব্যানার্জি যখন আমাদের ওপরে আছেন, তিনি গোটা ব্যাপারটার দিকে নজর রাখছেন এবং আমরাও দেখব যাতে বর্তমান শহরের মানুষের যে দুঃখ কষ্ট পৌরসভা সম্পর্কিত ব্যাপারে যেটা রয়েছে আমরা সেটাকে যথাযথভাবে চেষ্টা করব, কারণ এর সঙ্গে অমিতবাবুদের মধ্যে লোকেরাও রয়েছে। প্রশাসন তো একটা ছিল, হঠাৎ করে তো আর প্রশাসনটা চলে যায়নি। সেটা হচ্ছে কি, কে বলেছে নির্বাচনের দাবি আমরা করছি না? আমরা অবশ্যই যত শীঘ্র সম্ভব, আমরা কি বলেছি, বিজেপি যখন এই কথাটা বলছে আপনাদের, আপনারা তাকে বলছেন যে তারা কি পাতাটা উল্টে দেখছে না, আমরা বলতে চাইছি অবিলম্বে বিধানসভা নির্বাচন যে কটা বাকি আছে বা পদত্যাগ করেছে বা যে সিটগুলো খালি আছে সেটা হয়ে যাওয়ার পরে পৌর নির্বাচন যত মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন আছে সব একসঙ্গে বারবার বলে দেওয়া হচ্ছে, শুধু নির্ভর করছে করোনার তৃতীয় ঢেউটা আসছে কি আসছে না, তার তো কোনো ব্যাপার নেই। আমরা তো নির্বাচন চাই, নির্বাচন হবো, নির্বাচন হলে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। এই তো আপনাদের কোনো পুরনো অভিজ্ঞতা নাই বোধ হয়, নাই 81 থেকে 88 পর্যন্ত কোনো ভোট ছিল না। বিজেপিকে বলুন যে ভাই একটু লেখাপড়া করে আসুক, লেখাপড়া না করে এলে কী করে বলবো বলুন, আপনি বলুন। ইট ইজ নট দি ফার্স্ট ইনস্ট্যান্স। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দবার্তা।